গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমি জাস্ট ফাটাফাটি আছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার স্কিন কেয়ার রুটিন। স্নান করার পরে আমি কী কী করি, আর এগুলো খুব দরকার, তাই না? নিজের যত্ন নাও, নিজেকে ভালোবাসবে তাহলে সবাইকে ভালোবাসতে পারবে। সবার আগে নিজেকে খেয়াল রেখো, তাই না? চলো তাহলে নেক্সট পার্ট আমি কী করছি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর তোমরা প্লিজ 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 আমার ব্লগটা সম্পূর্ণ দেখবে, ভালোবাসবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা নতুনকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে যেও। টাটা। তো ফ্রেন্ড, আমি কি করছি? হ্যাঁ, আমি আজকে ঘর সাফাই করতে লেগে গেছি। হ্যাঁ, ঘরে প্রচণ্ড ধুলো হয়েছে, ঝুলে ভরে গেছে, আর রিজুর সব জিনিস ওই খাটের তলে ফেলার অভ্যাস, তাই আজকে খাটের তল থেকে আর ঝুল পরিষ্কার করে ঘরকে করে দেবো সাফ। তাহলে তোমরা সাথে থাকো, পাশে থাকো। দেখলেই ফ্রেন্ড, আমি ঝাড় দিয়ে খাটের তল থেকে বার করে দিয়েছি নোংরা সব। তারপর জেঠিমা ভালো করে ঘর মুছে দিয়েছে, আমিও বিছানা টিছানা ঝেড়ে একবারে পরিষ্কার করে দিয়েছি। তাহলে আমার আজকের কাজ ঘর ছাড়া কমপ্লিট। দারুণ লাগছে এবারে। আর তোমাদেরকে আগেই দেখালাম আমি স্নান করে নিয়েছি। হ্যাঁ, আমি ঘর ছেড়ে কিন্তু স্নান করেছি, আমি ওটা আগেই শেয়ার করে দিয়েছি। এবার আমি দেখাবো আমার স্কিন কেয়ার রুটিন। তাহলে আমার স্কিন কেয়ার রুটিন তোমরা দেখো আমি স্নান করার পর কী করি। এই দেখো একটা টোনার নিয়ে নিয়েছি, টোনারটা আমি মুখে, টোনার লাগানোর পরে আমি কিছুক্ষণ মুখটাকে ছেড়ে দেবো। তারপরে আমি ইউজ করব আমার ময়েশ্চারাইজার, আমি যে ময়েশ্চারাইজারটা ইউজ করি। তোমাদের তোমার পছন্দের মতো ময়েশ্চারাইজার ইউজ করে নেবে। ময়েশ্চারাইজার ইউজ করা কিন্তু খুব দরকার। দেখো আমি একটু ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি, এবার ময়েশ্চারাইজারটা মুখে আমি আলতো হাতে করে ম্যাসাজ করে নেব। আর এখন আমি ময়েশ্চার লাগিয়ে স্কিনটাকে একটু ছেড়ে দেবো, সেই টাইমে আমি হাতে পায়ে বডি লোশন লাগিয়ে নেব। আর যত তারপরে আমি আবার সানস্ক্রিন লাগাবো, তোমরা দেখো, দেখতে থাকো, কারণ এই সময় এত গরম সানস্ক্রিন তো লাগাতেই হবে, তাই না ফ্রেন্ড? তোমরাও সানস্ক্রিন লাগাও, আমিও একটা কোম্পানির সানস্ক্রিন লাগাই, যার যেটা স্কিনে শ্যুট করে সেই সেই স্কিনেই লাগাবে সেরকম ধরনের সানস্ক্রিন। তো এইভাবে আমার স্কিনটাকে আমি এইভাবেই যত্ন করি স্নান করার পরে একবার, আর একবার রাতে শোবার সময়ে। তাহলে চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো, আর আমার পাশে থাকো বন্ধুরা। তোমরা কীভাবে তোমাদের স্কিন কেয়ার করো আমার সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলে যাবে না। Thank you.
সবার শেষে লিপ কেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, লিপ কেয়ার অতি অবশ্যই করবে, কারণ এই সময় ঠোঁট কিন্তু খুব ফাটে। আর তুমি যদি সারা বছর লিপ কেয়ার করো তাহলে ঠোঁট একদম নরম থাকবে আর ফাটবে না। আর সবার শেষে আমি আমার সিঁদুর পরে আমার স্কিন কেয়ার রুটিন শেষ করলাম। তোমার যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা ফ্রেন্ড, কালকে আবার অন্য কোনো ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।